সৌম্য সময় ছিলাম, জাস্ট হয়তো বা সে আমাকে ভালো বুঝে, কখনোই নিজে থেকে খারাপ খেলতে চাই নাই, তো প্লেয়ার আমার তো খেলতেই হবে, ভালো করলে হয়তো বা ভালো নিয়ে লিখবেন, খারাপ করলে খারাপ নিয়ে লিখবেন, সো এটা আপনাদের কাজ, আমার কাজ খেলা, সো আমি খেলতেছি, ওইগুলো নিয়ে হয়তো বা ওইরকমভাবে মানে অত ভাবা হয় নাই, কারণ ভাবলে হয়তো বা নিজের উপরে বেশি প্রেশার আসতো বা নিজের উপরে নেগেটিভিটি বেশি আসতো, তো আমি জাস্ট নিজের খেলার উপরে বিলিভ রাখছিলাম এবং আমি যে আমার যেগুলো প্রসেস ছিল ওই প্রসেসের উপরে বিলিভ ছিলাম। না না, এরকম কোনো কিছুই না, সৌম্য সময় ছিলাম, জাস্ট হয়তো বা সে আমাকে ভালো বুঝে এই জন্য হয়তো বা এমন ছোট একটা জিনিস বলছে যেটা আমার জন্য ক্লিক করছে, কিন্তু আমরা কীভাবে দেখি সেটা হচ্ছে বড় বিষয়। আপনি একটা মানুষ হেঁটে গেলে আপনি তার মধ্যে অনেক কিছু নেগেটিভিটি পাবেন, সো আপনি যদি শুধু নেগেটিভিটিটাই দেখেন তাহলে আপনি নেগেটিভটাই দেখবেন, পজিটিভভাবে চিন্তা করলে হয়তো পজিটিভ জিনিসটাই পাবেন, হয়তো আমার মধ্যে পজিটিভ জিনিসটাই চিন্তা করে। না ভাই, একটা সময় হয়তো বা দেখতাম, হ্যাঁ, কিন্তু এখন সত্য কথা বলতে লাস্ট প্রায় এক বছর আমার ফোনে কোনো নিউজ আসে না, আমার এমনও যদি কোনো ফেসবুক ফ্রেন্ড বা আমার আদার্স থাকে ক্রিকেট নিয়ে কোনো কথা বললে আমি তার সাথে থাকি না, সো যে পজিটিভ কথা বলে আমি তার সাথেই থাকি আর পজিটিভগুলো নিয়ে চিন্তা করি, ভালো খারাপ থাকবে, হ্যাঁ, কিন্তু খারাপ করলে তো ক্রিকেট ছেড়ে চলে যেতে পারবো না, যেহেতু ক্রিকেট প্লেয়ার, ক্রিকেটের জন্যই এতদূর আশা, ক্রিকেট পরিশ্রম করতেছি ক্রিকেটের জন্যই, সো ক্রিকেট নিয়ে বেশি চিন্তা করি। না ভাই, ওঠা না আমাকে, ক্রিকেট প্লেয়ার প্রত্যেক দিনই তো ভালো খেলবে না ভাই, আপনি যেমন একটা মানুষ প্রত্যেক দিনই ভালো খাবার এক্সপেক্ট করেন না, প্রত্যেকদিন আমরাও কোনো ক্রিকেট প্লেয়ার ভালো এক্সপেক্ট করি না, অবশ্যই আমরা ক্রিকেটাররা বেশি হাসার থেকে বেশি কাঁদি, কারণ আমরা যখনই খেলি একটা হয়তো বা ফুল সিরিজ খেললে হয়তো বা কেউ একটা দুইটা ম্যাচ ভালো খেলে বাকিটা খারাপই যায়, কিন্তু ওইটা নিয়ে যদি আমরা পড়ে থাকি দ্যাট মিন্স যে আমরা নিজেরাই পিছিয়ে যাব। সো পজিটিভ যতটুকুই আছে পজিটিভগুলো নিয়ে চিন্তা করা হয় বেশি, কীভাবে সামনে আরও ভালো করা যায় সেইভাবেই ফোকাস করা হয় বা চিন্তা করা হয়, এর মধ্যেই কতটুকু পারফেক্ট আমরা করতে পারি সেই পারফেকশন নিয়েই ম্যাচে আমরা যাওয়ার চেষ্টা করি। না অবশ্যই সেঞ্চুরিটা বিফল মনে হচ্ছে, যদি আমরা ম্যাচটা জিততাম হয়তো বা জিনিসটা আরও অনেক ভালো লাগতো নিজের কাছে, ইন্ডিভিজুয়ালি যদি বলেন হ্যাঁ ভালো লাগছে, কিন্তু দিন শেষে না, কারণ এটা টিম গেম, টিম যদি জিততাম তাহলে হয়তো বা জিনিসটা ফুলফিল, ভালো লাগা, ভালো স্মৃতি থাকতো, আর তাছাড়াও আমরা আর্লি কিছু উইকেট চলে গেছে আমাদের পাওয়ার প্লেতে, এটা যদি না যেত তাহলে হয়তো আমাদের একটা ভালো পার্টনারশিপ ওইখানে হলে, যখন মুশি ভাই বা মিরাজ এসে একটা পার্টনারশিপ হয়েছে, এগুলো আরও বড় করতে পারতাম। আবার মুশি ভাই মিরাজ যখন আউট হয়েছে ওই সময় যদি তারা সেম আউটটা না হতো হয়তো বা আরও এক্সট্রা 40-50 রান যদি অ্যাড করতে পারতাম, 300+ রান হলে জিনিসটা অন্য মানে অন্যভাবে সিনারিওটা ডিফারেন্ট হতো এক। আর এটাও মনে হয় আমাদের নিউজিল্যান্ডের সাথে হাইস্ট রান মেবি, সো হ্যাঁ, কিন্তু যদি এই যে মাঝখান থেকে আরেকটা মুশিবাই বা মিরাজ যদি ওই সময়টা একটু ক্লিক করতে পারতাম, আমরা হয়তো বা 300+ রান করতে পারতাম, সো স্কোরবোর্ডটা আরও বড় থাকতো, আরও লম্বা হতো খেলাটা। পেশার ভাই প্রত্যেকটা বলই পেশার ভাই, একটা ব্যাটসম্যানরা একটাই সুযোগ পায়, একটা ভুল শট খেললে হয়তো সে আউট হয়ে যায়, হ্যাঁ, তো ওইগুলো নিয়ে তো হবে না, হ্যাঁ, আর্লি একটু একটু তো সময় লাগছেই ইনিংসটা করার জন্য, তো দু একটা ভালো জিনিস ছিল যে না 50 করার পরেও জিনিসটা যেহেতু সবাই আউট হয়ে গেছিলো ওই সময়টা, জিনিসটা 100-এ গেছি, 100 থেকে আবার একটা নতুন করে প্ল্যান করে জিনিসটা বড় করছি, সো এটার মধ্যে অনেক কিছুই ছিল, হ্যাঁ, কিছু সময় একটু আটকে গেছি, কিছু সময় আবার শর্ট রান কুইক রান করতে পারছি, তো সব মিলে ভালো ছিল। আপনার ভালো খেলার পেছনে মোটিভেট যারা করেছেন হেড কোচ সহ, তাদের সম্পর্কে একটু শুনতে চাই, কেমন ছিল তাদের ভূমিকা? অবশ্যই প্রথমে তো থ্যাংক ইউ দিব আমার ফ্যামিলিকে, আমার ওয়াইফকে, যে সবসময় সাপোর্ট করছে তারা আমাকে, টিমমেটরা তো আছেই, অ্যান্ড হ্যাঁ, আসার পর থেকে যতটুকু ব্যাটিং বা প্র্যাকটিস করার সুযোগ পেয়েছে হাতুর সাথে, সে অনেক সাপোর্ট করতেছে এবং ছোট ছোট জিনিসগুলো ধরে দেওয়ার চেষ্টা করতেছে যে বেটারনেসের জন্য, তো সব কিছু মিলে না শূন্য। খারাপ করলে তো সবারই খারাপ যায়, মানে ভালো খারাপ লাগে, কিন্তু হয়তো বা এটা ভালো করলে আজকে এই কথাগুলো শোনা লাগতো না, তো এই ভালোর জন্যই হয়তো বা কিছু পেতে গেলে কিছু হয়তো বা যায়, তো ঈশ্বর যেটা দিছে এটাতে সন্তুষ্ট, সেটা শূন্য হোক বা আজকে রান 69 হোক, তো
যেভাবে উনি দিচ্ছে তার জন্য আমি অনেক কৃতজ্ঞ। নেক্সট ম্যাচে হতে পারে। সো আফসোস বলতে অবশ্যই যেদিনকে ন্যাশনাল টিমে ঢুকছিলাম অবশ্যই চাই নাই যে না আমি আর বের হবো, এখান থেকে রিটায়ার করবো, এটাই তো ইচ্ছা থাকে সবার। তো কখনোই নিজে থেকে খারাপ খেলতে চাই নাই, তো চাবো যে ভবিষ্যতেও যেন যেভাবে এইভাবে যেন কন্টিনিউ করতে পারি। সো যতটুকু পারি চেষ্টা করবো যে নিজের উপরে বিশ্বাস রেখে টিমকে দিয়ে যাওয়ার।